হাই বন্ধুরা, গুড আফটারনুন। আমি দোলা, আমার চ্যানেল বংরা পুঞ্জলে সবাইকে জানাই ওয়েলকাম। তো এর আগে আমি একটা ভিডিও করেছিলাম, সেটা হচ্ছে দুটো বেলুনি, টু ব্রেডস। আর একটা ফ্রেন্ড রিকোয়েস্ট করেছে যে একটা বেলুনি এই শর্ট হেয়ারে দেখতে চেয়েছেন। তো চলো তাহলে ভিডিওটা স্টার্ট করি, তোমরা পুরোটা দেখতে থাকো, চলো স্টার্ট করি। তো ফার্স্টে হচ্ছে আমি হেয়ার ব্যান্ডটাকে খুলে দিলাম, হেয়ার ক্লাচটাকে খুলে শর্ট হেয়ারে আমরা কী করে একটা বেলুনি করব সেটাই দেখাচ্ছি। যারা বিগিনার তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হবে, যে ছোটো চুলে আমরা কী করে বেলুনিটা করব। প্রথমে ভালো করে হেয়ারটাকে কম করে নিতে হবে। চুলটা আমার ছাড়ানো নেই, আমি ভালো করে হেয়ারটাকে কম করে নিচ্ছি। যে কোনো হেয়ার স্টাইল বলো, শ্যাম্পু বলো, অয়েল করা বলো, প্রথমে কিন্তু তোমরা হেয়ার কমটা ভালো করে নেবে, তাহলে যেটা তুমি করতে চাইছো সেটা খুব ভালো হবে, ভালো করে করতে পারবে। জট পড়া থাকলে ঠিক হেয়ার স্টাইলও ভালো হয় না, বা শ্যাম্পু করলে আরও বেশি জট পড়ে যায়। ছাড়ানো চুলে শ্যাম্পু করলে খুব তাড়াতাড়ি সহজে ছেড়ে যায়। অয়েলিংও সেম প্রসেস, তুমি যদি আগে ভালো করে কম করে নাও তাহলে অয়েলটা করতে খুব সুবিধা হয়, জট পড়বে না আর হেয়ার ফলও হবে না। ভালো করে ছাড়ানো থাকলে হেয়ার ফলটাও একটু কম হয়। ভালো করে আমি হেয়ারটাকে কম করে নিচ্ছি। যেহেতু আমার চুলটা লেয়ার কাট কাটা, তাই মাঝে মাঝে আটকে যায় চিরুনি, কারণ যেটা এটা পুরো সমান নয়, লেয়ার লেয়ার করা। তাই এমনি চুল ছাড়ানোই মোটামুটি, কিন্তু ওই শর্ট লেয়ারটা কাটা বলে মাঝে সাঝে একটু আটকে যায়। তো দেখতে পাচ্ছি আমি হেয়ারটাকে ভালো করে কম করে নিলাম। সাত আটটা দিনে 10টা চুল মানে হেয়ার ফল হওয়াটা এটা ন্যাচারাল, এর থেকে বেশি হলে তোমরা ঠিকঠাক কেয়ার করো। হোম রেমেডি রয়েছে, বা যে কোনো যেটা যেটা তোমাদের স্যুট করে সেই প্রোডাক্টগুলো লাগাও, হেয়ার ফল কমে যাবে। আমি অনেক ভিডিও এমন শেয়ার করেছি হেয়ার গ্রোথের জন্য, হেয়ার হেলদির জন্য, তো সেগুলো তোমরা প্লিজ দেখো এবং শেয়ার করো বন্ধুদের। যদি তোমাদের ভালো লাগে তোমরা একবার ট্রাই করে দেখো, এগুলো ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে করা, তাই এতে কোনো সাইড এফেক্ট হবে না। অনেক কিছুই আমি হেয়ারে ট্রাই করে থাকি, তো সেই ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। তো হেয়ারটাকে ভালো করে কম করে নিয়েছি। তো ভালো করে হেয়ার কম করে নিলাম। দেখতেই পাচ্ছ আমি ঘুরে যাচ্ছি। এবার দেখতে পাচ্ছ এই যে দুটো বুড়ো আঙুল দিয়ে দু সাইড থেকে নিয়ে নিলাম, দুটো ভাগ হয়ে গেল, আর এটা একটা ভাগ। এবার নিচেরটাকে আমি টেনে নেব। এবার ওপরটাকে নিচে দিয়ে দিলাম, নিচেরটাকে ওপরে করে দিলাম। এরকম করে ওয়ান বাই ওয়ান করতে হবে। ছ
একটু রাবার ব্যান্ড দিয়ে আমি এটাকে বেঁধে নেবো। দেখতে পাচ্ছ এই লাস্ট পজিশনটা একটু আছড়ে নেবো। সাইড থেকে চুল বেরিয়ে গেলে আমরা সাইড থেকে ক্লিপ দিয়ে সিকিউর করে নেবো। যেহেতু আমার এখন শর্ট হেয়ার, আমার অনেক ক্লিপ লাগে সাইড থেকে, এপাশ থেকে ওপাশ থেকে হেয়ার বেরিয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ হেয়ার পনিটেল, এই হেয়ার ব্রেড হয়ে গেছে, একটা হেয়ার ব্রেড। এবার শাকগুলো বেরিয়ে যাচ্ছে, এগুলো তোমরা সাইড করে এরকম রাখতে পারো ফর স্টাইলের জন্য, বা এগুলো তোমরা অন্য বেবি পিন দিয়ে তোমরা সিকিউর করে নিতে পারো। বেবি পিন দিয়ে তোমরা এটাকে আটকেও নিতে পারো। দেখো এই যে দেখতেই পাচ্ছ কত ছোট্ট একটা মেনি হয়েছে। তো বেনিটা কিরকম লাগছে দেখতে আমার হেয়ারে, তো সেটা তোমরা প্লিজ জানিও কমেন্ট সেকশনে। তো এই ছিল আজকের আমার ভিডিও, তোমরা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর কমেন্টস করো যে আর কী কী আমি ভিডিও করব বা কিছু ওখানে। চলো তাহলে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।